কোথায় যাচ্ছি? তেমন কোথাও না, মনে হলো একটু ঘুরি। হঠাৎ? শোনো, মনের যে কোনো পরিবর্তন দীর্ঘ সময় নেও হতে পারে, আবার হঠাৎ করে হতে পারে। তা ঠিক, কিন্তু আমরা কি দূরে কোথাও যাচ্ছি? তাহলে তো গাড়িটাই নিতে পারতাম। হ্যাঁ পারতাম। আচ্ছা, সন্ধ্যায় হাতিদিয়ে যাবে নাকি? রাত একটা সিনেমা দেখলাম। এই প্ল্যানটা কিন্তু আমি তোমাকে সেদিন বলছিলাম। হুম, তুমি বলেছিলে ম্যারেজ অ্যানিভার্সারি উপলক্ষে, কিন্তু আমি তোমাকে সময় দিতে পারিনি। হ্যাঁ, সেদিন তুমি পারো নাই, কারণ বিদেশ থেকে তোমার বায়ার আসছিল, তাদেরকে নিয়ে 5-star হোটেলে লাঞ্চ করতে গেছতা তুমি। ঠিক এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী 3 দিন ব্যাপী আমরা ম্যারেজ অ্যানিভার্সারি পালন করব। তাই? হ্যাঁ, তুমি চাইলে 7 দিন ব্যাপীও হতে পারে। হ্যাঁ সেটা ঠিক আছে, কিন্তু এখন বলো আমরা কোথায় যাচ্ছি? আচ্ছা, তোমার মনে আছে তোমার ফুফা যেদিন আমাদের বিয়ের দিন তারিখ ঠিক করলেন সেদিন কি বলেছিলেন? স্পষ্ট মনে আছে, ফুফা বলেছিলেন যে তোমরা দুজন একটা রিকশা নিয়ে কোথাও থেকে ঘুরে আসো, দুজন দুজনকে জানার চেষ্টা করো। হ্যাঁ, আমরা সেদিন একটা রেস্টুরেন্টে খেতে গিয়েছিলাম, কিন্তু যাওয়া আসার পথে আমিও একটি কথা বলিনি, তুমিও কোনো কথা বলনি, কারণ সেদিন আমি তোমাকে সেইভাবে ফিল করিনি আজ যেভাবে করছি। তুমি আজ আমাকে ফিল করছো? হ্যাঁ নিনা, বিয়ের পর থেকে তোমাকে জাস্ট ঘরের একটা শোপিস হিসেবে দেখেছি, আস্তে আস্তে তুমি আমাকে ভালোবাসতে বাধ্য করেছো। বাধ্য করছি মানে? না, আমি ভুল বলেছি, তুমি বাধ্য করনি, আমি বাধ্য হয়েছি। আমার মনে হচ্ছে তুমি যদি আমার কাছ থেকে চলে যাও আমি একা হয়ে যাব। আমি তোমাকে ছেড়ে কোথাও যাচ্ছি না। নিনা, আমি বুঝে না বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি, তুমি আমাকে ক্ষমা করতে পারবে না? আমি তোমাকে অনেক ভালোবাসি। লাভ ইউ টু।